একুশের প্রথম প্রহরের আগে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, দেয়াল আর চত্বর ঢেকেছে রঙিন আলপনায়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভাষা শহীদদের ত্যাগের মহিমা ছড়িয়ে দিতে পরিবার নিয়ে শহীদ মিনারে এসেছেন অনেকেই। ফেরদৌস রহমানের রিপোর্ট। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা, জাগো কাল বহিঃশেখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাকুকি বসুন্ধরা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাজধানীর সব পথ এসে মিলবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আলোকিত সজ্জিত সেই শহীদ মিনারে ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছে ঐশী, আফসিন আর আহনা। কবিতায় গানে 52-র কথা তুলে ধরলো তারা। কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, শচিনী দাতায় ভরে গেছে গাছটা, আর আমি ডালির বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। নতুন প্রজন্মের অনেকেই যখন ভুলতে বসেছে ভাষার কথা, ভাষার জন্য সংগ্রামের কথা, তখন এই প্রজন্মের এই শিশুরা ধারণ করছে মাতৃভাষার জন্য শহীদ সালাম বরকত রফিক জব্বারের জন্য অকৃত্রিম ভালোবাসা। এই আকাশ সংস্কৃতির যুগে তারা যাতে সেই সংস্কৃতিটাকে বহন না করে আমাদের বাঙালি যে প্রপার সংস্কৃতিটা রয়েছে সেটা বহন করে, বাংলা সংস্কৃতি নিয়ে যেন ওরা বেড়ে ওঠে, সেই ইচ্ছা থেকে ওদেরকে এগুলো শিক্ষা দেওয়া ছোট থেকেই। শহীদ মিনারের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে 52-কে ফুটিয়ে তোলার আলপনা। এসবের পাশেই পরিবার পরিজন নিয়ে অনেকের আনাগোনা, যার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে গৌরবের আলোকচ্ছটা। আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি। আমাদের ভিতরে দেশের প্রতি যে সম্মান শ্রদ্ধা আছে ওদের ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়ার জন্য কি শহীদ মিনারটা ওই স্কুলে দেখে ছোট রিয়েল দেখানোর জন্য আমি আসলে ওর বাবাকে বললাম যে চলো আমরা শাহবাগ থেকে ফুল নিব আর ওকে একটু দেখায় আনি। শিশুর কণ্ঠে দেশের গান, আর এসবই মনে করিয়ে দিচ্ছে মায়ের মুখের ভাষা কেড়ে নেওয়া যায় না, তার স্বাক্ষর আগামীর এই প্রজন্ম। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।